পিরামিডের নাম শুনে নিশ্চয়ই মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় ও মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। তবে সেসব কিছু ছাপিয়ে বিশ্ববাসীর সবচেয়ে আগ্রহের জায়গা মিশরের পিরামিড নিয়ে, যার রহস্য হাজার বছর পেরিয়ে এসে আজও ধোয়া আসা। মিশরের রহস্যবৃত পিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে প্রাচীন এবং অন্যতম একটি, যেটি তার রূপ ধরে রাখেছে হাজারো বছর ধরে। একইভাবে মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানা কুসংস্কার ছিল। তারা মৃত্যুর পরে জীবনকে উপভোগ করতে তৈরি করত পিরামিড, দেহ যাতে পচে না যায় এজন্য মমি করে পিরামিডে রাখা হতো। সেসব তো সবারই জানারই কথা। এর আগের পর্বগুলোতে নিশ্চয়ই দেখেছেন পিরামিড, মিশরীয় সভ্যতা ও তাদের জীবন ধারণা নিয়ে। আজ মিশরের পিরামিডের অজানা সব তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। মিশরের সবচেয়ে আশ্চর্য ও রহস্যময় পিরামিড তৈরির প্রচলন ও কিভাবে তৈরি হতো সে সম্পর্কে বিস্তার ধারণা থাকছে। অজানার অন্তরাল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পিরামিড তৈরির রহস্য, কিভাবে পিরামিড তৈরি হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল আর কতদিন ধরেই বা তৈরি করা হয়েছিল পিরামিড, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বছরের পর বছর পার করে ফেলেছেন বিজ্ঞানীরা। আজ থেকে প্রায় 47,000 বছর আগে নির্মিত হলেও তা বিজ্ঞানীদের মাথা ঘোরাচ্ছেন এখনও। কিভাবে মিশরীয়রা এই অদ্ভুত সুন্দর রহস্যময় জিনিস তৈরি করল, ঘুরে ফিরে একই প্রশ্ন জট পাকাচ্ছে। প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখিত রয়েছে। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ সব কিছুই গিজার পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হায়রোফিলিক বর্ডে লিপিবদ্ধ। এখান থেকেই অতীতের মিশর সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় উৎস আর কিছুই হতে পারে না। তবে একটি বিষয় মিশরীয়রা বারবার চুপ থেকেছে, সেটি হলো পিরামিড কিভাবে তৈরি করা হলো। এ বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি। এটি এমন এক রহস্য যা হাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়েছে। অনেক বছরের বিতর্কের পর কিছুটা আঁচ করতে পেরেছে প্রত্নতত্ত্ববিদরা, তবে তা সবই প্রায় অনুমান নির্ভর। সবচেয়ে অবাক করা বিষয় হল পিরামিড তৈরির জন্য মিশরের মরুভূমির পাথর কিভাবে আনা হয়েছিল, যেখানে এক একটি পাথরের ওজন প্রায় 90 টন। এত বিশাল পাথরগুলো কিভাবে দূর থেকে নিয়ে আসা হয়েছিল? গবেষকরা ধারণা করেন হয়তোবা আদি মিশরীয়রা এগুলো মরুভূমির মধ্য দিয়ে টেনে নিয়ে আসেন, যদিও তখন কোনো চাকার মতো স্লেজ জাতীয় গাড়ি সেখানে ব্যবহৃত হতো না। গবেষকরা অনুমান করেন হয়তো গাছের শাখা কেটে সেগুলো রেখে টেনে নিয়ে এসেছে। মোটামুটি ছোট বা মাঝারি আকৃতির পাথরের ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম করা যেতে পারে, তবে বড় আকৃতির কিছু পাথরের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অসম্ভব। তবে এই থিওরি আদৌ কোনো প্রমাণ আসলে নেই। অন্যদিকে চিত্রকর্ম থেকে পাথর টানার কোনো হদিস মেলেনি। এরপরে প্রশ্ন, এত ভারী পাথর নিরবিচ্ছিন্নভাবে পিরামিডের উপর তোলা হয়েছিল কিভাবে? প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মতে যারা জন্মগ্রহণ করেছিল পিরামিডের শেষকালে, তাদের ধারণা ছিল মিশরীয়রা এক্ষেত্রে ঢালু কোনো তল ব্যবহার করেছে, যেটা সিঁড়ির মতো, একে বলা হতো র্যাম। তবে গবেষকরা দেয়ালের ভিতর বাতাসের জন্য পেটিনেশনের ব্যবস্থা দেখে ভাবলেন যদি র্যাম্পই ব্যবহার করা হতো তাহলে ছিল ভেতরের দিকে, তাই বাইরের সেটার অস্তিত্ব প্রমাণ মেলেনি। পিরামিডের সংখ্যা, পিরামিড দেখলে সবার মাথায় আসে কিভাবে জ্যামিতিক সূক্ষ্ম নির্ভুলভাবে এবং নির্ভুল মাপে এগুলো তৈরি করা হয়েছে, পাথরগুলো বা কাটা হলো কিভাবে, আবার ভিতরেই বা কেন এত অভিশাপে মোড়ানো প্রতিটি পাড়াও রাজার শয়ন কক্ষ, প্রশ্নগুলোর উত্তর পাবেন অনেকে। তবে বিজ্ঞানীরাও এখনও সেই গোলকদাদা থেকে বের হতে পারেনি। ছোটোখাটো মিলিয়ে মিশরে প্রায় 75টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড। এটি কুফুর পিরামিড হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব প্রায় 5,000 বছর আগে এই পিরামিড সৃষ্টি বলে ধারণা করা হয়। এর উচ্চতা প্রায় 475 ফুট এবং এটি 755 বর্গফুট জমির উপর অবস্থিত। প্রায় 20 বছর ধরে 1,00,000 শ্রমিকের দ্বারা এটি তৈরি করা হয়। এটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের ওজন ছিল প্রায় 60 টন, দৈর্ঘ্য ছিল 60 ফুটের মতো। জানা যায় মিশরের প্রথম পিরামিডের স্থপতি ইমোটেপ ছিলেন প্রচুর প্রতিভা সম্পন্ন। তিনি একাধারে ছিলেন স্থপতি, মহাযাজক, গণিতবিদ, সেই সঙ্গে ছিলেন মিশরীয় চ্যান্সেলর।
তিনি বেঁচে থাকতে তার প্রতিভার তেমন সমাদর পাননি। তবে ইমোটেপের মৃত্যুর 3000 বছর পর থেকে তার সুনাম ও প্রতিভা ছড়িয়ে পড়ে চারদিকে। পিরামিডের উচ্চতা, পিরামিডগুলো কবে নাগাদ তৈরি করা হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2560 থেকে 2540 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এর কাজ সমাপ্ত হয়েছিল। মিশরের সবচেয়ে প্রাচীন পিরামিডের বয়স 47,000 বছর। ফারাও রাজা জাসুর এই পিরামিড নির্মাণ করেন। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2648 থেকে 2667 সালের মধ্যেই এটি নির্মাণ করা হয়। সম্প্রতি এই পিরামিডটির পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। এটি পৃথিবীর একমাত্র স্টেপ পিরামিড। জাসুর পিরামিডটি লম্বায় 63 মিটার। বিশ্বের একেবারে আদি পিরামিড এটি। প্রথম দিকে এমন উচ্চতায় পিরামিড নির্মিত হতো, দিনকে দিন এর উচ্চতা আরও বেড়েছে। সবচেয়ে বড় পিরামিডের কুফুর উচ্চতা 481 ফুট ছিল। এটি বিশ্বের দীর্ঘতম উঁচু স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে ক্ষয় হতে হতে এর উচ্চতা প্রায় 455 ফুটে এসে দাঁড়িয়েছে। 13 একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্মৃতিস্তম্ভটি কম্পাসের পয়েন্টগুলোর সঙ্গে কাটায় কাটায় সামঞ্জস্যপূর্ণ। এটি তৈরিতে প্রায় 2.3 মিলিয়ন পাথর লেগেছিল বলে ধারণা গবেষকদের, যার এক একটি গড়ে 1 টন বা আরও বেশি ওজনের। সে সময় হাজারো দক্ষ ও বেতনভুক্ত শ্রমিকদের দিয়ে এটি তৈরি করানো হয়। ধারণা করা হয় কুফুর পিরামিড প্রকল্পটি শেষ হতে প্রায় 2 দশক লেগেছিল। কুফুর পিরামিড ছাড়াও সেখানে ফেরাউনের জন্য আরও 2টি বড় পিরামিড তৈরি করা হয়েছিল। একটি তার ছেলে কুফুর জন্য, যার উচ্চতা 471 ফুট, যিনি খ্রিস্টপূর্ব 2589 থেকে 2566 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই পিরামিডটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের একটি ধরা হয়। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডাস মনে করেন এই পিরামিডটি 1 লাখ শ্রমিক 20,000 বছর ধরে তৈরি করেছিলেন। খুফরের পিরামিডের সামনেই রয়েছে বিখ্যাত গ্রেট স্ফিং মূর্তি, যেটি অর্ধেক মানুষ আর বাকিটা সিংহের আকৃতির। এটি 241 ফুট দীর্ঘ এবং প্রায় 66 ফুট উচ্চতার। অন্যটি খুফুর পুত্র মেনকাউরের জন্য তৈরি করা হয়েছিল, যেটির উচ্চতা 218 ফুট। মেনকাউর খ্রিস্টপূর্ব 2558 থেকে 2532 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। যুগে যুগে 3টি পিরামিড থেকেই সম্ভবত ডাকাতরা এর বাইরের সাদা চুনাপাথরগুলো চুরি করেছে। তৃতীয় ও চতুর্থ রাজবংশের সময় মিশর শান্তি ও সমৃদ্ধির স্বর্ণযুগ কাটিয়েছে। ক্রাউন ও তার পরবর্তীরা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছেন। সে সময় তাদের সম্পদের পরিমাণ অনেক বেশি ছিল। আশেপাশের দেশ দখল ও লুটপাটের বেশ অর্থ উপার্জন করেছিল, তাই দিয়ে পিরামিড তৈরি করেন তারা, এমনই ধারণা মিশরের গবেষকদের। তবে পঞ্চম এবং ষষ্ঠ রাজবংশের সময়কালে সম্পদ ব্যাপক হারে হ্রাস পেয়েছিল। আংশিকভাবে পিরামিড সংস্কার ব্যয় বহন করতে না পারায় এতে নিয়োজিত থাকা পুরোহিত এবং সৈন্যদের অব্যাহতি দেয়া হয়। পিরামিড তৈরির কারণ, পিরামিডের ভেতরে মিশরের ফারাও এবং রাজবংশের অনেকের মমি পাওয়া যায়। ধারণা করা হয় মমি সংস্কারের জন্যই তারা পিরামিড তৈরি করেছিলেন। ভাবছেন মমি সংস্কারের জন্য এত বিশাল আয়োজনের কি দরকার ছিল, অন্যভাবেও তো সংস্কার করা যেত। প্রাচীনকালে মিশরীয়রা বিশ্বাস করত মানুষ মারা গেলে জীবন শেষ হয়ে যায় না, বরং এরপরও জীবন আছে। এজন্য মিশরের ফারাওরা মারা গেলে তাদের রাজবংশের মৃত্যুর পর তাদের কোনো কষ্ট বা অসুবিধা না হয় তার জন্যই তাদের দেহকে মমি করে পিরামিডে রাখত। এছাড়া মমির সঙ্গে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, মূল্যবান অলঙ্কার, দেবতাদের মূর্তি, পোষা প্রাণী বা পশুর পাখিও মমি করে দিত। মমির তত্ত্বাবধানের জন্য লোক নিয়োজিত থাকত। ধারণা করা হয় পিরামিডের আড়াওদের মমি সংস্কারের জন্য তৈরি করা হয়ে থাকতে পারে। তবে এর ভিতরে রয়েছে অনেকের কক্ষ। কেন এত কক্ষের প্রয়োজন ছিল সে সম্পর্কে আজও জানতে পারেনি গবেষকরা।